हाय एवरीवन, अस्सलाम वालेकुम। आशा करछि सबाई भालो आछेन। तो आज के नतुन आरो एकटा रेसिपि निये हाजिर होयेछि। आज के शेयर करब चिचिंगा भाजी। आशा करछि भालो लागबे। भालो लागले अवश्यई एकटा लाइक दिबेन, सुंदर एकटा कमेंट करबेन आर आमार चैनलटिके सबस्क्राइब करे आमाके सपोर्ट करबेन। ताहले चलुन देखे नेई कि कि लागछे। प्रिय चिचिंगा भाजार जन्य आमि प्रथमे चूला एकटा प्यान बसिये दियेछि। एरपर तेल दिये दिच्छि। एखाने आमि 2 चा चामच परिमाण तेल दिये दियेछि। तेलटा गरम हो आसले एर भितर आमि प्याज कुचि और किछु काँचा मरीच सेटा दिए दिच्छि। एरपर एटाके आमि 2 मिनिटेर मतो एकटु भेजे निच्छि। आमि 2 मिनिटेर मतो भेजे निएछि। एरपर आमि एर भितर एकटा डिम दिए दिच्छि। ডিমটা দেওয়ার পর আমি আরো 1-2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। 1-2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এর ভিতর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি যেহেতু এখানে কাঁচা মরিচ ইউজ করেছি সে কারণে মরিচের গুঁড়া দেব 1/2 চা চামচ পরিমাণ। আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এরপর এখানে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আর আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এরপর আমি ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি চিচিঙ্গাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করবো না, সে কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে ভিতর থেকে একটু পানি বের হবে, সেই পানিটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। ফিরে আসব 2-3 মিনিট পর। তো ভিউয়ার্স, আমি 2-3 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন একটু পানি বের হয়েছে। তো এটা দিয়ে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এভাবে আমি 5-7 মিনিট আরও জাল করব মিডিয়াম আঁচে। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আমি 5-7 মিনিট পর ফিরে আসছি। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 5-7 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো একটা খুলতে দিয়ে এভাবে চাপ দিবেন, তাহলেই বুঝবেন যে এটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার চিচিঙ্গা ভাজি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।